গাড়িতে ময়মনসিংহ যাচ্ছে, রেন্টেকারের গাড়ি। ড্রাইভারের বয়স 55 হবে, গায়ের রং কুচকুচে কালো, ভরাট মুখ, মুখভর্তি দাড়ি, দাড়ির ফাঁকে অসংখ্য গুটি বসন্তের দাগে ক্ষত বিক্ষত, কঠিন ভাবলেশহীন। পথে জুমা নামাজের জন্য গাড়ি থামালেন, গাড়ি থেকে নেমে প্যান্ট পাল্টে লুঙ্গি পরলেন। বললাম, লুঙ্গি কই পেলেন? সবসময় সাথে রাখি, নামাজের জন্য দরকার, না পাক কাপড়ে তো নামাজ হয় না, এই জন্য এই ব্যবস্থা। আপনি নিয়মিত নামাজ পড়েন? চেষ্টা করি, কিন্তু সিগারেট খান যায় এত, সারা নিয়ে চেষ্টায় আছি। কি মনে হয়, পারবেন? আগেও আরও বড় নেশা ছিল, সেইগুলাম যখন পারছি এরাও পারব। কি কি নেশা ছিল? মদ, গাঞ্জা, ভাং, চরস, যা ছিল দুনিয়াতে। তাহলে মানুষ যে বলে নেশা একবার হলে আর ছাড়া যায় না, কথা সত্য? কথা আংশিক সত্য তয়। তা কেমন? আসলে ব্যাপার হইল, আপনি নেশাটা ছাড়তে চান কিনা। বেশিরভাগ সময়ই আমরা নেশা ছাড়ার ভান করি, কিন্তু মন থেকে ছাড়তে চাই না। আমরা যে মন থেকে ছাড়তে চাই না এটাও আমরা বুঝি না। চাইলে নেশা ছাড়ন কোনো ব্যাপার না, তবে কঠিন মনের মানুষ হইতে হইব। আপনার কি ধারণা, আপনি কঠিন মনের মানুষ? আমারে দেখে কি মনে হয়? কঠিন মনের মানুষই মনে হচ্ছে, জীবনে কোনো দিন এই চোখে পানি পর্যন্ত আহে নাই। ড্রাইভারি করি আজ প্রায় 22 বছর, মানুষের মরণ অ্যাক্সিডেন্ট তো কম দেখলো না, মগজ ছিটকায় রাস্তায় পড়তে দেখছি, এক ফুটা বুক কাঁপে নাই। আমরা গাড়িতে উঠলাম, দিনের কাজ শেষে রাতে ঢাকার পথে রওনা দিলাম। শুনশান ফাঁকা রাস্তা, সাই সাই করে পেছনে চলে যাচ্ছে আবছায়া কাঁচ, বন্ধ মুদি দোকান, বিশ্রামরত কুকুরের দল, হলুদ ল্যাম্পপোস্ট। পেছনের সিটে সহযাত্রী দুজন ক্লান্তিতে নিদ্রামগ্ন, জানালার বাইরের আধ খাওয়া চাঁদ, শীতের রাতের কনকলি হিমেল হাওয়া, আমি সেই হাওয়া, সেই চাঁদ, সেই অপশ্রীয়মান পথে বুধ হয়ে আছে। ড্রাইভার হঠাৎ বললেন, গান ছাড়লে কোনো অসুবিধা আছে? আমার সেই মুহূর্তে গান শুনতে ইচ্ছা করছিল না, তারপর বললাম, না অসুবিধা নেই। তিনি তার মোবাইল ফোন বের করে গান ছাড়লেন, বিরহের গান। আমি সামান্য অবাক হলাম, তার এমন গান শোনার কথা না, কিন্তু তিনি শুনলেন একের পর এক গান, বাংলা সিনেমার অসংখ্য পুরনো গান, বেশিরভাগই এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হামিদের গাওয়া, কিছু আছে কলকাতার বাংলা সিনেমার গান। একের পর এক গান বেজে যাচ্ছে, জানি না কেন আমার আচমকা মনে হলো গাড়ির এমন মসৃণ পথ চলার কোথাও না কোথাও যেন এই গানের একটা সুর বা ছন্দ আছে। আমারও কেমন একটা তন্দ্রা লেগে এলো। এমন মুহূর্তে তিনি বললেন, প্রেমের নামে বেদনা, এ কথাটা কি সত্য ভাই? আমি আচমকা তন্দ্রা কাটিয়ে উঠিয়ে ঠিক বুঝতে পারলাম না, মোবাইলে তখন গান বাজছে প্রেমের নামে বেদনা অথবা কত যে তোমাকে বেসেছে ভালো, এরকম পুরনো দিনের বিরহের গানগুলো। আমি লোকটার দিকে তাকালাম, ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখলাম তার চকচকে চোখ, চোখের কোল গড়িয়ে জল ঝরে পড়ছে। আমি আলতো করে হাত বাড়িয়ে তার কাঁধ ধরলাম, তিনি খানিক স্থির হয়ে বসে রইলেন, তারপর আচমকা ভাঙা জড়ানো গলায় বললেন, আইস 37 বছর। একটা সেকেন্ডের জন্য ভুলতে পারলাম না, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কথা বললাম না। তিনি বললেন, বিয়া করলাম, বাপ হইলাম, নাতি নাতনি হইল, কিন্তু সেই মানুষটারে একটা মুহূর্তের জন্য ভুলতে পারলাম না। এর কোনো কথা হইল ভাই? কোন বলনের লাইগা বিড়ি সিগারেট ধরলাম, মদ গাঞ্জা ধরলাম, কত কিছু করলাম, সেই সব ছাইরাও দিলাম, কিন্তু তারে ছাড়তে পারলাম না। এটা কোনো কথা হইল কোন? মানুষটা কাঁদছে, দৃশ্যটা অদ্ভুত এবং খানিকটা যেন উদ্ভট।
অমন শক্ত কঠিন চেহারার বৃদ্ধ এক মানুষ গাড়ির স্টিয়ারিং হুইল ধরে বসে অদ্ভুত চাঁদের আলোয় কি বিস্ময়কর রকমভাবেই না কাঁদছে। সেই কান্নায় মিশে আছে আরও কত কত রং, কত কত গল্প, কত কত জীবন ও কত কত জনম। আমি তা পড়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তিনি আচমকা বললেন, গায়ের রং আসিল হুইলদা পক্ষীর লাহান, কিন্তু দৈস্তের বোন আসিল। আমার যে ক্যান পছন্দ করতো কে জানে, কিন্তু দৈস্তের বোন মানে তো আমারও বোন কন ভাই। সে কত বুঝাইছে আমি বুঝি নাই, তারে আমি ওই চোখে দেখি নাই। কিন্তু আমার লোকে রাগ কইরা যেদিন সেই স্কুলে থাকতেই বিয়ে করে ফেলাইলো, তারপর তো না আমি বুঝছি ভাই, তারপর তো না আমি বুঝছি। আমি আগে আমারই বুঝি নাই, আগে টের পাই নাই, সেই দিন থেকে টের পাইছি। সেই টের পাওয়া আর থামে নাই, নেশা হয়ে গেছে। ব্যথা পাওয়ন একটা নেশা হয়ে গেছে। এই ব্যথার নেশা সারণের লাইকা কত নেশা ধরলাম, কিন্তু এই নেশাটা আর সারবার পারলাম না। আমি বললাম, কিন্তু দুপুরে তো আপনিই বললেন সব নেশা ছাড়া যায়, আপনার মতো কঠিন মনের মানুষ হওয়া লাগে শুধু। তিনি খানিক চুপ করে থেকে বললেন, ভুল কইছি ভাই, জগতে সব নেশা সারণ যায় কিন্তু এই নেশা সারণ যায় না। আপনি যতই কঠিন হন, খুনি হন, সন্ত্রাস হন, এই নেশা সারণ যায় না। এই ভালোবাসা ব্যথা পাওনের নেশা সারণ যায় না। কেন সারণ যায় না জানেন? কেন? ওই যে কইছিলাম না, সারণের ভান ধরি খালি, কিন্তু নিজেই বোঝন যায় না, মন থেকে ওই নেশা আসলে সারবার চাই না, এই জন্য এই নেশা সারণ যায় না। দুনিয়ার সব চাইতে খারাপ নেশা, এর চাইতে খারাপ নেশা আর নাই। আমি তাকিয়ে রইলাম, আমার চোখের সামনে এক অদ্ভুত নেশাগ্রস্ত মানুষ তার নেশার জন্য কাঁদছে। এই নেশা জগতের আর সকল নেশার চেয়ে তীব্র, ভয়ঙ্কর। কে জানে এই চোখের জলও জগতের আর সকল চোখের জলের চেয়ে তীব্র, ভয়ঙ্কর কিনা?